আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, রেজাল করিম আবরার সিরিজ আজকে 8। আজকে যে বিষয়ে আলোচনা করব, রফুল ইয়াদাইন প্রসঙ্গে মুজাফফর বিন মহসিন হাফেজাহুল্লাহ, তিনি কি তার বইয়ে জাল হাদিস ব্যবহার করেছেন? এই শিরোনামে রেজাল করিম আবরার তার 5 নম্বর এপিসোডে যে ভিডিওটা যুক্ত করেছিল, আজকে আমরা সেটা 8 নম্বর পর্বে আমরা জবাব দিচ্ছি। ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ভিডিওরই তার জবাব আসবে, একটু সময় লাগবে এ আর কি। আসেন প্রথমে আমাদের মুফতি সাহেবের একটু আলোচনাটা শুনে নিই, তারপরে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। জি, 442 নম্বর জীবনী বলা হয়েছে, قال ابو حاتم ليس بقوي, যে ইমাম আবু হাতিম বলেছেন তিনি শক্তিশালী বর্ণনাকারী নয়। قال ইয়াহিয়া ইবনে মাইন বলেছেন কাযাবুন, তিনি মিথ্যু। ইয়াযাউল হাদিস, হাদিস জাল করতেন। وقال العقيلي, عقيلي বলেন حدث بالبواطل عن الثقات, তিনি সিকাত মানে বিশ্বস্ত বর্ণনাকারীর থেকে বাতিল হাদিস বর্ণনা করতেন। وقال الدارقطني وغيره متروك, ইমাম দারাকুতনি এবং অন্যান্য ইমামগণ তাকে মাতরুক বলেছেন। প্রথম কথা, মুজাফফর বিন মুহসিন সাহেব যে হাদিস দ্বারা দলিল দিয়েছেন, সেই হাদিসে একজন হলেন কাযাব মিথ্যুক ইসমা, আরেকজন আব্দুর রহমান ইবনু কুরাইশ, তিনি মিথ্যার অভিযোগে অভিযুক্ত। এবার কথা শুনুন, দুইজন মিথ্যুক হাদিস যদি কোনো হাদিসের সনদে থাকে, এই হাদিস নির্ভেজাল জাল। দুইজন মিথ্যুক যদি কোনো হাদিসে থাকে একই হাদিসে, তাহলে এই হাদিস নির্ভেজাল জাল। পয়েন্ট অফ ভিউ, দুইজন রাবি যদি একটা হাদিসে থাকে তাহলে এটা পুরোটাই জাল। কে যে কত বড় মিথ্যুক একটু পরে আমরা আলোচনা নিয়ে আসছি ইনশাআল্লাহ। এই দেখেন আজকেও ফোন করতে শুরু করে দিয়েছে ওই মুকল্লিদ। যাই হোক, তারপর দেখেন শুনেন, এমন জাল হাদিস দ্বারা দলিল দিলেন, আপনার লজ্জা লাগে না? নাম দিয়েছেন জাল হাদিসের কবলে ইসলামের সালাত, কিন্তু নিজের মুখের পক্ষে জাল হাদিস দ্বারা দলিল দিলেন, দুইজন মিথ্যুক রাবি থাকার পরেও এই হাদিস দ্বারা দলিল দিয়েছেন, আপনার কি লজ্জা শরম নাই শেখ মুজাফফর বিন মুহসিন? কি ভাষা! এরপরে আরো হাস্যকর কথা দেখি, উনি টিকার ভিতর দিয়েছেন সনদ সহি সিলসিলা জাইফা, হাদিস নম্বর 6044, সিলসিলা হাদিসে জাইফার লেখক নাসিরুদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ, উনি ওনার 6044 নম্বর হাদিসের আলোচনা করতে গিয়ে এই হাদিসের সনদকে সহি বলেননি। কিয়ামত পর্যন্ত মুজাফফর বিন মুহসিন সাহেব এটা দেখাতে পারবেন না, এটা চেলজন্ত মিথ্যা কথা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। উনি আরেকটা হাদিস নিয়ে আলোচনা করতে গিয়ে শাওকানি রাহিমাহুল্লাহর একটা বক্তব্য শুধু নকল করেছেন, যে শাওকানি রাহিমাহুল্লাহ বলেছেন আলা আন্নাহু কাদ সাবাতা মিন হাদিস ইবনে উমর ইনদাল বাইহাকি আন্নাহু ক্বাল বাদ আন যাকারা আন্না রাসুলুল্লাহ কানা ইয়ারফা ইয়াদাইহি, হাদিসটা উল্লেখ করেছেন, যে শাওকানি বলেছেন কাদ সাবাতা, যে প্রমাণিত হয়েছে। আপনারা তো অন্ধ তাকলিদে এখানে শুনে নিলেন, শেখ মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহর বই থেকে তিনি পড়ে শুনে দিলেন যে শাওকানি বারবার, অলরেডি 5-6 বার আমি ফোন কাটিয়ে দিলাম, 2-4 জন ফোন করতে লেগেছে একসঙ্গে, মানে ভিডিওটাকে আমাদের ডিস্টার্ব করবে এই জন্য। তো যাই হোক, এখান থেকে আমরা শুনলাম যে রেজাল করিম আবরার সাহেব আসলে তিনি দুটো অভিযোগ করেছেন। প্রথম, মুজাফফর বিন মহসিন হাফেজাহুল্লাহ তার জাল হাদিসে কবলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত, এই বইয়ের 203 নম্বর পৃষ্ঠাতে তিনি একটা হাদিস নিয়ে এসেছেন, অধ্যায় দিয়েছেন মানসিক কাহিনী ঐতিহাসিক মিথ্যাচার। এই শিরোনামে অধ্যায় রচনা করার পরে আল্লাহ রাসূল মৃত্যুবন্ধ রফুল ইয়াদাইন করেছে, এই মর্মে ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস নিয়ে এসেছে। তারপর তিনি তাখরিজ করেছেন, তিনি বলেছেন যে আল্লাহ রাসূল যে মৃত্যুবন্ধ রফুল ইয়াদাইন করেছে ইবনু ওমর থেকে কোন কোন গ্রন্থে আছে। প্রথম দিয়েছে ইবনু হাজার আসকালানির, নামগুলো শুনে নেবেন, তালখিসুর হাবির প্রথম খণ্ড 539 পৃষ্ঠা, হাদিস নম্বর 327। দুই, আদিরায়া ফিল তাখরিজুল হাদিসুল হিদায়া প্রথম খণ্ড 153 পৃষ্ঠা, নাজবুর রায়া হাফেজ জাইলাইর প্রথম খণ্ড 410 পৃষ্ঠা। এইভাবে বদরুল মনির তার রেফারেন্স হইতে তৃতীয় খণ্ডে 459 পৃষ্ঠা, তাহাকিক মত্তা মোহাম্মদ প্রথম খণ্ড 183 পৃষ্ঠা, সিলসিলা হাদিসে জাইফা হাদিস নম্বর 6044 আলোচনা দ্রষ্টব্য। এইভাবে মুজাফফর বিন মহসিন হাদিসটাকে নিয়ে এসেছে। দেখেন আমি ফোনটা কেটে দিলাম, 5-7 বার হয়ে গেল অলরেডি, তারপরে ফোন করে চলে যাচ্ছে। যাই হোক, আমরা আলোচনা করতে থাকি। তো এই এটি হচ্ছে মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহর হাদিসটা নিয়ে এসেছে। এখন এইখানে আমাদের মুফতি সাহেব তিনি যে অভিযোগ করলেন, তিনি বললেন যে হাদিসটা জাল, চ্যালেঞ্জ করছি মুফতির আবরার সাহেবকে, মুফতি আবরার সাহেবকে চ্যালেঞ্জ করছি যে আপনার পূর্বে এই হাদিসটাকে এই 1200 বছরের ইতিহাস, মুহাদ্দিসদের জামাত প্রায় 1200 বছরের ইতিহাসে এই ইবনু ওমরের আমৃত্যু রফলে দেন করার এই হাদিসকে কোন মুহাদ্দিস জাল বলেছে, একটা রেফারেন্স দেন।
এত না, আপনি তো অনেক রেফারেন্স দিতে পারেন, আপনি অনেক বড় মহাদ্দিস, ফকি, আল্লামা, মুফাসসির, রিজাল শাস্ত্রবিদ, আপনাকে একজন মহাদ্দিসের কল নকল করতে বলছি যে হাদিসটাকে জাল বলেছে, একটা প্রমাণ দেন, সেইটা দিবেন, একজন সালাফ শুধুমাত্র আহল হাদিসদের ঘর থেকে দিবেন এমনটা নয়, মহাদ্দিসরা যারা হাদিস বর্ণনা করেছে তাদের তরফ থেকে একটা দেন, খবরদার আসারুস সুনান, নিউমবি, হানাফি, তার বই থেকে দিবেন না, সালাফদের যেসব কিতাবগুলো থেকে আপনি ঘেঁটে ঘেঁটে বের করেন তাদের হাদিস থেকে একটা দেন, একটাকে জাল বলেছে। পয়েন্ট নম্বর দুই, এখানে আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, আপনার হাদিসের সনদ বোঝার যোগ্যতা নাই, কারণ আমি যেটাকে দৃষ্টি আকর্ষণ করেছি শ্রোতামণ্ডলী, তিনি বলছেন একটা হাদিসের মধ্যে যদি, একটা সনদের মধ্যে যদি দুটো রাবি থাকে কাজ্জাব, তাহলে সেই হাদিসটা সম্পূর্ণ জাল। মুফতি আবরার সাহেব হাদিসের সনদই বুঝেনি, মুফতি আবরার সাহেব কান খুলে শুনে রাখেন, আহলে হাদিস একজন তালেবে ইলম আপনাকে তাহাকিক করে শোনাচ্ছে, আপনার লজ্জা লাগা উচিত, একজন জেনারেল শিক্ষিত ছেলে আপনার ভুল ধরছে। এই হাদিসে একটা সনদে দুইজন রাবি নয়, উনি মনে করে নিয়েছেন এখানে ইসমাহ আর আব্দুর রহমান কুরাইশি মনে হয় একই হাদিসের সনদে আছে, এটা অজ্ঞতা তার। ইসমার আলাদা সনদে হাদিস বর্ণনা করেছে, আর আব্দুর রহমান কুরাইশি যার ব্যাপারে আপনি পড়লেন, ইনার হাদিসের সনদ আলাদা, দুটো সনদ, কিন্তু আমাদের আবরার মুফতি সাহেব রিজাল শাস্ত্রবিদ তিনি এক মানে একটা সনদ ধরে ফেলেছেন, তিনি মনে করছেন একটাই হাদিস, একটাই সনদ। জি না, ভালো করে একটু আপনার আলেম ওলামা যারা আছে, যারা মহাদ্দিস ফোকাহা আছে, তাদের কাছে যান, গিয়ে জিজ্ঞাসা করেন হুজুর, এবং আপনাদের বই দলিল সনদ আমাদের মাসায় দেখেন দুটো সনদের কথা উল্লেখ করা হয়েছে, হানাফি গেল্লাতে বলা হয়েছে এটা দুটো সনদ, দুটো সনদ, একটাতে আছে ইসমাহ, আরেকটা আছে আব্দুর রহমান কুরাইশি। তো আমি বুঝলাম না, মানে আপনি এত বড় মহাদ্দিস হয়ে গেছেন, আপনি সনদির মানে সনদই বোঝেন না, আবার আমাদেরকে বড় বড় কথা বলছেন। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আমাদের চ্যালেঞ্জ দুটো আবার ধারাবাহিক পর্যায়ে থেকে গেল, প্রথম চ্যালেঞ্জ যে এই হাদিসটাকে কোন মহাদ্দিস জাল বলেছে আপনি প্রমাণ পেশ করবেন, দুই নম্বর যে এই হাদিসের সনদ বলছেন, এখানে একই হাদিসের দুজন কাজ্জাব রাবি বলছেন, চ্যালেঞ্জ করলাম এটা একটা সনদে আব্দুর রহমান কুরাইশি এবং ইসমা যে আছে, আপনি প্রমাণ পেশ করেন, কোথায় পেয়েছেন এই সনদ যে একই সনদের মধ্যে দুইজন রাবি আছে, আপনি প্রমাণ পেশ করেন, চ্যালেঞ্জ করলাম, আপনি প্রমাণ পেশ করতে থাকেন। তিন নম্বর, এখানে আলবান নাসরুদ্দিন আলবানের কল দিয়ে বললেন যে আলবানী রহমুল্লাহ নাকি সিলসিলা হাদিসে জয়ফা 6040 নম্বর ক্রমিকে এই হাদিসকে যা মানে সহি বলেনি, আপনাকেও চ্যালেঞ্জ করলাম, মুজাফর বিন হোসেন হাফেজাহুল্লাহ তিনি তার বইয়ে কোথায় বলেছে এই হাদিসকে আলবানী রহমুল্লাহ তিনি সহি বলেছেন, কোথায় কোনো জায়গায় বলেছে? জি না, আলবানী রহমুল্লাহ মুয়াত্তা মালিকের তাহাকিক দেওয়ার পরে লিখেছে সনদ সহি, তারপরে কমা দিয়ে লিখেছে সিলসিলা হাদিসে জয়ফা হাদিস নম্বর 6040-এর আলোচনা দ্রষ্টব্য, এবং আপনি নিজেই পড়ে ফেলেছেন যে ইমাম শাওকানি ওখানে সাবা তুহু দিয়ে শুরু করেছে, মানে ইমাম শাওকানি রহমাহুল্লাহ ইবনু ওমরের আমৃত্যু রফলে দেনকে সাবা তুহু, তো এই হাদিসটা তার নিকটে প্রমাণিত হয়েছে বলে আলবা নাসরুদ্দিন আলবানি তার কথার সমর্থনেই তিনি জয়ফার মধ্যে অন্তর্ভুক্ত করেছে। মুজাফর বিন হোসেন কখনোই বলেনি যে আলবানি হাদিসটাকে সহি বলেছে, আর যদি বলেও থাকে তাও এটা ভুল হতো না, কেন আলবা নাসরুদ্দিন আলবানি এখানে শাওকানি রহমল্লাহ যেহেতু তিনি এই হাদিসটাকে সহি বলেছে, সাবাতুহু বলেছে, তাদের শাওকানির কথা নিয়ে এসেছে আলবানি রহমল্লাহ, তারপর তিনি পেশ করছেন। তিনটে জবাব আপনাকে দিলাম, প্রথমত এটা হচ্ছে জবাব। এবার আসেন আবরার সাহেব যে হাদিসটাকে জাল বললেন, এই হাদিসটাকে আসলে জাল? ভাই প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে ফোন আসতে শুরু হয়ে গেছে, আমি বুঝি না ভাই, মানে এরকমভাবে আপনাদেরকে শত্রুতা করতে হবে অবশেষে, মানে ফোন করে চলে যেতে হবে? আচ্ছা, এই নাম্বারগুলো সবগুলোকে আমি আলোচনার শেষে দিয়ে দেবো, দেখি তারা কত ফোন করতে পারে আর কত ফোন ধরতে পারে, আপনারা সবাই শ্রোতা যারা আছেন তাদেরকে ফোন করবেন, দেখেন ফোন করে চলে যাচ্ছে, আজীব মানে হোয়াটসঅ্যাপে ফোন করছে, মানে আমি তখন বিশেষ করে আমি তখন ই করে রেখেছি, মানে ফ্লাই মোড করে রেখেছি, কিন্তু তারপরে তারা হোয়াটসঅ্যাপে তারা ফোন করছে ডিস্টার্ব করার জন্য। তো যাই হোক, তারপরেও তারপরে আমি এখানে বলি যে আবরার সাহেব যে হাদিসটাকে জাল বললেন, তো আপনি কত বড় মহাদ্দিস হুজুর যে আপনি হাদিসটাকে জাল বলে ফেললেন, তারপরে এমন তাহকিক করেছেন যে একটা সনদের মধ্যে দুইজন দাবি কাজদাব থাকলে জাল? তো ভাই ভাই একটা সনদ না, আপনি যে দুটো রাবির নাম বলেছেন দুটো সনদ থেকে নিয়ে এসেছেন, আজীব ব্যাপার, আপনার নাকি বড় এ যুগের নাকি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, আপনার নাকি জাস্টিস তাক উসমানি এ যুগের, এই হালাত আপনাদের? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তাক উসমানিকে আমরা ভালোবাসি, সম্মান করি, অন্তত পক্ষে এই ব্যক্তিদের নামটা আপনাদের সঙ্গে যারা বলছে তাদের লজ্জা লাগা উচিত, তাদের অবশ্যই লজ্জা লাগা উচিত। আসেন প্রথমত আমি দেখব যে হাদিস মুজাফর বিন হোসেন দিয়েছে আমৃত্যু রফল এদিন করা, এই হাদিস কি জাল? উত্তর হচ্ছে না, কোশ্চিনকালে হাদিসটা জাল নয়, হাদিসটা মৌজু নয়, তার জন্য বলছি প্রমাণ পেশ করতে, আশ্চর্য ব্যাপার। তো আসেন তারপরে আমি এখানে দেখাই আপনাকে একটা বিষয় যে হাদিসটা পেশ করেছে, আমি প্রথম কথা যে রেজাল করিম আবরার সাহেব তিনি মিজানুল ইতেদাল থেকে তিনি
হাদিসের সনদ পড়েছে এবং আব্দুর রহমান কুরাইশির ওপরে আপত্তি করেছে। ইমাম জাহাবি রহিমাহুল্লাহ তিনি তার মিজানুল ইতেদালে এই রাবিকে নিয়ে আসার পরে ইমাম ইবনু আদি ইয়াহ ইবনু মাইনের কল নকল করে যারা করেছে আব্দুর রহমান ইবনু কুরাইশ তার হাদিস গ্রহণযোগ্য নয়। রেজাল করিম আবরার সাহেব আর এক দুই পৃষ্ঠা পরে আগে পড়লে তো পারতেন। ইমাম জাহাবি শুধুমাত্র লিসানুল মিজান এই গ্রন্থটা লিখেনি, আর একটু পড়েন তারিখুল ইসলাম পড়েন। ইমাম জাহাবি তারিখুল ইসলাম রাবি নাম্বার 578 তারিখুল ইসলাম লিজাহাবি 578 নম্বর জীবনীতে আব্দুর রহমান ইবনু কুরাইশের কথা উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে বাগদায় থাকার সময়তে অজস্র ব্যক্তি আব্দুর রহমান ইবনু কুরাইশের সূত্রে হাদিস বর্ণনা করেছে, তাকে কেউ জয়ীব বলেনি। ইমাম জাহাবি যেমন তিনি এখানে তার ব্যাপারে কালাম করেছে, তারিখুল ইসলামে তিনি এবার ক্লিয়ার করে দিয়েছে যে তাকে তার সূত্রে অনেক জামাতি হাদিস বর্ণনা করেছে, অনেক ব্যক্তির নামও নিয়েছে ইমাম জাহাবি রহমাহুল্লাহ। তারপরে হচ্ছে এখান থেকে মানে তাকে জয়ীব বলেছে এমনটা নেই, তিনি পরিষ্কারভাবে এই কথাটা তিনি দাবি করে দিয়েছে যে তাকে জয়ীব বলেছে এমন কিছু নেই। তার মানে বোঝা যাচ্ছে যে সুপ্রিয় শ্রোতামণ্ডলী, ইমাম জাহাবি রহমাল্লাহ একই ব্যক্তি দুই রকমের রায় দিয়েছে। এক, কী রায় দিয়েছে, লিসানুল মিজানে এ রাবির প্রতি যারা করেছে, আর তারিখুল ইসলাম ইমাম জাহাবি রহমাল্লাহ তিনি তাদিলও করেছে। এখন একই মহাদ্দিস থেকে যদি যারাও পাওয়া যায় তাদিলও পাওয়া যায় একই ব্যক্তির উপরে, একই রাবির উপরে, তাহলে এখন কোনটা গ্রহণীয় কোনটা বর্জনীয় এটার সিদ্ধান্ত কে দিবে? এটা তো ইখতিলাফ হয়ে গেল। জি আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে ইমাম জাহাবি রহমাল্লাহ লিসানুল মিজানের মধ্যে একটা রাবি প্রসঙ্গে আলোচনা করতে গিয়েছে, মিজানুল ইতেদাল দ্বিতীয় খণ্ডের 552 পৃষ্ঠায় একটা রাবি, তার হচ্ছে আব্দুর রহমান বিন সাবিত বিন সামিত, এই রাবির উপরে আলোচনা করেছে ইমাম জাহাবি রহমাহুল্লাহ এবং তিনি এখানে বলছেন যে ইমাম ইবনু হিব্বান এই রাবিকে তিনি প্রথমে জয়ীব বলেছেন, তাকে তার উপরে যারা করেছেন যারা তথা জয়ীব বলেছেন, কিন্তু ইমাম ইবনু হিব্বান তিনি সিক্কাত ইবনু হিব্বানের মধ্যে এই রাবিকে নিয়ে এসেছে। ইমাম জাহাবি রহমাল্লাহ এই জন্য তিনি সিদ্ধান্ত দিচ্ছেন ইমাম ইবনু হিব্বান যেহেতু একই রাবিকে একবার যারা করেছে আবার তার সিকাতের মধ্যেও অন্তর্ভুক্ত করেছে, ইমাম জাহাবির সিদ্ধান্ত হচ্ছে এরকম যদি মহাদ্দিসদের মধ্যে যারা থাকে আবার তাদিলও পাওয়া যায়, পরস্পর বিরোধী সবিরোধিতা পাওয়া যায়, সেক্ষেত্রে সেই মহাদ্দিসের যারা তাদিল দুটোই বাতিল, যারা গ্রহণ করা যাবে না তাদেরও গ্রহণ করা যাবে না। যদি একই রাবি প্রসঙ্গে সবিরোধী কোনো কিছু পাওয়া যায় তার মানে এখান থেকে বুঝতে হবে ইমাম জাহাবি আমাদের আলোচিত রাবি হচ্ছে আব্দুর রহমান ইবনু কুরাইশ রহিমাহুল্লাহ, তাকে তার লিসানুল মিজানের মধ্যে যারা করেছে কিন্তু তারিখুল ইসলামে তাদিল করেছে। ইমাম জাহাবির যেহেতু বিরোধী হয়ে গেল, ইমাম জাহাবি নিজে বলেছে যে যারা তাদিল যদি একই মহাদ্দিস থেকে আসে তাহলে সেই যারাও বাতিল তার তাদিলও বাতিল, মানে এটা গ্রহণযোগ্য নয়। দুই নম্বর বিষয় দেখেন, ইমাম জাহাবি রহিমাহুল্লাহ তিনি 748 হিজরিতে মৃত্যুবরণ করে, 748 হিজরিতে, আর আব্দুর রহমান ইবনু কুরাইশ তিনি মৃত্যুবরণ করছেন প্রায় 310 হিজরির দিকে। এখন আব্দুর রহমান ইবনু কুরাইশকে যে জয়ীব বলেছে ইমাম জাহাবি কীভাবে শুনলেন? তিনি লিসানুল মিজানে কোনো সনদ উল্লেখ করেনি, কোনো সনদ নেই, তারপর ইমাম জাহাবির কথাটা এমনি উসুলে হাদিসের কায়দায় উলুমুল হাদিসের কায়দায় এমনি বাতিল হয়ে যাবে, তারপরে ইমাম জাহাবি রহিমাহুল্লাহ কোনো সনদবিহীনভাবে তিনি এই আপত্তিটা তুলেছেন। দুই নম্বর বিষয় যে ইমাম হাজার আসকালানি রহিমাহুল্লাহ আরেকটা তাদিল দেখে নেন, যে এখানে ইমাম বাগদাদি ইমাম জাহাবি রহিমাহুল্লাহ এবং ইমাম হাজার আসকালানি ইমাম হাজার আসকালানি রহিমাল্লাহ ইসানুল মিজানের তৃতীয় খণ্ডে 426 নম্বর পৃষ্ঠাতে ইমাম হাজার তিনি মৃত্যুবরণ করছে 852 হিজরিতে। ইমাম হাজার আসকালানি আব্দুর রহমান ইবনু কুরাইশ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি খতিব বাগদাদির কথা নকল করেছেন, তিনি যারাও নকল করেছেন তারপরে তিনি তাদের নকল করছে, খতিব বাগদাদি 463 হিজরিতে মৃত্যুবরণ করে, আর আমাদের আলোচিত রাবি তিনি যে 310 হিজরিতে মৃত্যুবরণ করে। খতিব বাগদাদি তার তাদিল তিনি বলছেন আব্দুর রহমান কুরাইশ প্রসঙ্গে আমাদের বর্ণিত আলোচিত আজকে রাবি প্রসঙ্গে, যে আব্দুর রহমান ইবনু কুরাইশ প্রসঙ্গে আমি ভালো ব্যতীত মন্দ কিছুই শুনিনি। দেখেন এই কথা কেন নকল করলেন না? ইমাম হাজারের কথাটা নকল করতে পারতেন, লিসানুল মিজান তৃতীয় খণ্ডের 426 পৃষ্ঠায়, ইমাম হাজার আসকালানি আব্দুর রহমান কুরাইশ প্রসঙ্গে খতিব বাগদাদির কল নকল করছে, খতিব বাগদাদি তিনি বলছেন যে আব্দুর রহমান ইবনু কুরাইশ প্রসঙ্গে আমি ভালো ব্যতীত কল্যাণ ব্যতীত কোনো কিছুই শুনি নাই, মন্দ কিছু শুনি নাই। তো খতিব বাগদাদি 463 হিজরি পর্যন্ত তিনি আব্দুর রহমান ইবনু কুরাইশ প্রসঙ্গে ভালো কিছুই শুনেছেন, খারাপ কিছু শুনেন নাই। আর আমাদের ইন্ডিয়ান একজন দেওবন্দি হানাফি আলিম আছে, তার বইয়ের নাম
হানাফিকেল্লা, তিনি 52 নম্বর পৃষ্ঠাতে ইমাম আবু হানিফার রহমাল্লাহর উপরে যখন অভিযোগ করা হয়েছে তখন তিনি একটা ওসুল দিয়েছেন যে ইমাম আবু হানিফার রহমাল্লাহর সমসাময়িক কালের যেসব মহাদ্দিস তারা কেউ ইমাম আবু হানিফাকে জয়ীব বলেনি, পরবর্তীকালের মহাদ্দিসগণ জয়ীব বলেছে, তাই পরবর্তীদের কথা এটা দলিলযোগ্য নয়। আমরা এই কথাটা আপনাদেরকে লাগালাম, আব্দুর রহমান ইবনু কুরাইশ রহিমাহুল্লাহ তার সমসাময়িক কালের কোনো মহাদ্দিস তাকে জয়ীব বলেছে সেই সনদে কিছু প্রমাণিত নয়, বরং খতিব বাগদাদি তিনি বলে দিয়েছেন তার ব্যাপারে ভালো ব্যতীত মন্দ কিছুই আমরা শুনি নাই। তার মানে এই আব্দুর রহমান ইবনে কুরাইশ তিনি হাসানুল হাদিস কমপক্ষে আপনাদের হানাফি মাজহাবের ওসুল অনুযায়ী, আজকে নিজের ওসুলকে ভুলে যাচ্ছেন। 3 নম্বর বিষয়, খতিব বাগদাদি রহিমাহুল্লাহ এখানে যে ইমাম হাজার নকল করেছে কোথা থেকে নকল করেছে, এমনি জিনা খতিব বাগদাদি নিজের গ্রন্থে আছে, আমরা সনদও দিয়ে দিলাম। খতিব বাগদাদি তার তারিখে বাগদাদ 5400 নম্বর জীবনী এবং তারিখুল মানে তারিখে দিমাস্ক রাবি নাম্বার 7112-তে এই আব্দুর রহমান ইবনু কুরাইশ প্রসঙ্গে এই কথাটা নিয়ে এসেছেন যে তার ব্যাপারে ভালো ব্যতীত মন্দ কিছুই শুনি নাই। অতএব আব্দুর রহমান ইবনু কুরাইশকে জাল বর্ণনাকারী বলার কোনো সুযোগ নেই, কোনোই সুযোগ নেই। এটা মুফতি আবরার সাহেবের একটা মানে ছোট্ট একটা মিথ্যাচার ছাড়া কিছুই নাই, কেননা তিনি তার হুজুরের বই পড়েছে, হুজুর লিখেছে, উনি এসে আউড়ে চলে গেছেন। পয়েন্ট নম্বর 2, যে ইমাম জাহাবি রহমাহুল্লাহ আব্দুর রহমান ইবনু কুরাইশ প্রসঙ্গে যেই মানে যারা করেছে অভিযোগটা করেছে যে হাদিস সে কাজ্জাব ছিল, তিনি বাতিল হাদিস বর্ণনা করতেন, কার সূত্রে বর্ণনা করেছে, সুলাইমানি থেকে তিনি যারা করেছেন আব্দুর রহমান ইবনে কুরাইশ। সুলাইমানির জন্ম হচ্ছে, তার মৃত্যু হচ্ছে প্রায় 404 হিজরি, 311-তে জন্ম, 404-এ হচ্ছে মৃত্যু। আর আলোচিত রাবি হচ্ছে কুরাইশ আব্দুর রহমান ইবনে কুরাইশ, তিনি মৃত্যুবরণ করেছে 301, কেউ বলেছে 310। তার মানে বোঝাচ্ছে এই সুলাইমানি তিনি আব্দুর রহমান ইবনে কুরাইশের মৃত্যুর অনেক বছর পরেই তিনি জন্মগ্রহণ করেছে, তাই এখানেও সনদ প্রয়োজন ছিল, কারণ আপনারা তো বলছেন সনদ ছাড়া চলবে না। তো এখানে আপনি যে দলিলটা দেখছেন, আপনার দলিল অবস্থা দেখেছেন, আপনি আব্দুর রহমান ইবনে কুরাইশের উপরে যে যারাটা করেছেন মানে এগুলো যে জবাব দিতে লাগে যারাটার, তো অনেক সময় লেগে যাবে। যাই হোক, আমরা সে কথাই যাব না, আমরা স্বল্প কথা হচ্ছে এটাই যে এখানে ইমাম জাহাবির সাংঘর্ষিক আছে, যারা আছে তাদের আছে, তাই ইমাম জাহাবির এই কথাটাই মারদুদ, বাতিল উলুমুল হাদিসের কায়দা অনুসারে, ইমাম জাহাবিরও কথা অনুসারে। ইমাম হাজার আসকালিন রহিমাহুল্লাহ খতিব বাগদাদি কথা নকল করেছে যে খতিব বাগদাদি বলছে তারপরে কল্যাণ ব্যতীত কিছু শুনি নাই, অতএব এই রাবি তাহলে হাসানুল হাদিস কমপক্ষে। এবার আসেন অ্যান্টিভেনাম, এই অ্যান্টিভেনাম হজম করাটা বিশেষ করে দেহবন্দীদের জন্য খুব কষ্টসাধ্য হয়ে যাবে। অ্যান্টিভেনাম হচ্ছে এটা যে মুফতি রেজাউল করিম আপনারা কয়েকদিন আগে একটা আলোচনা করছিলেন, তাকে জানতে চাইছিলেন যে হানাফি মাজহাব প্রসঙ্গে জানতে হলে আমরা কোন বই পড়বো। তখন তিনি জাফর আহমেদ থানবি তার একটা বইয়ের নাম বলেছিলেন যে এলাউ সুনান এই বইটা পড়তে, এই বই থেকে কয়েকটা জবাব দিই। প্রথম কথা হচ্ছে জাফর আহমেদ ওসমানী থানবি তিনি একটা বই লিখছে এলাউ সুনান, তিনি আলোচনা করছেন তার বইয়ের 8ম খণ্ডে 260 পৃষ্ঠাতে আলোচনা করতে করতে তিনি বলছেন এক পর্যায়ে এসে যে ইমাম হাজার আসকালানি রহিমাহুল্লাহ কোনো হাদিস যদি তার তালখিসুর হাবির গ্রন্থের মধ্যে নিয়ে আসে তাহলে সেটা হুজ্জাত। কথাটা আবার শোনেন, হানাফিদের আল্লামা তারা বলছে ইমাম হাজার যদি কোনো হাদিসকে নিয়ে আসে, কোনো হাদিসকে যদি তার তালখিসুর হাবিরে নিয়ে আসে আর যদি চুপ থাকে তাহলে সেই হাদিসটা হানাফিদের নিকটে হুজ্জাত, তার সনদ জানারও দরকার নেই, আলহামদুলিল্লাহ। তার মানে ইমাম হাজার আসকালানি যদি কোনো হাদিস নেছে তার তালখিসুর হাবির গ্রন্থে তাহলে সেটা হানাফিদের নিকটে, এই জাফর আহমেদ ওসমানীর নিকটে, হানাফি দেবন্দীদের নিকটে এই হাদিসটা সহি বলে বিবেচিত হবে, আলহামদুলিল্লাহ। ইবনু ওমর এই হাদিস ইমাম হাজার আসকালানি আর মুতাফা 852 হিজরি তিনি তার তালখিসুর হাবির গ্রন্থের মধ্যে আলহামদুলিল্লাহ লিয়ে এসেছে, কোনো কালামও করেনি। তবে দেবন্দীদের ওসুল অনুযায়ী এই হাদিস একদম এটা সহি, বিন্দু পরিমাণে সন্দেহ নেই, এটা দেবন্দীদের ওসুল অনুযায়ী দিলাম। দ্বিতীয় টিট ফর ট্যাট আরেকটা মানে ওসুল দিয়েছেন কাওয়াইদে উলুমুল হাদিস জাফর আহমেদ থানবি, তিনি দিয়েছেন 90 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন যে বিশেষ করে তালখিসুর হাবির গ্রন্থে ইমাম হাজার যদি কোনো হাদিস নিয়ে আসে আর যদি সুকুত থাকে তাহলে সেই হাদিসটা কমপক্ষে হাসান আর সর্বাধিক সহি, মানে সহি তো হবেই, কমপক্ষে হাসান হবে। এটা হানাফি দেবন্দীদের আল্লামা তিনি বলেছেন যে ইমাম হাজার যদি কোনো হাদিস নিয়ে আসে তার তালখিসুর হাবির নামক গ্রন্থে আর যদি সুকুত থাকে, কোনো আপত্তি না করে, তাহলে সেই হাদিসটা হানাফিদের নিকটে কমপক্ষে হাসান হবে, নচেৎ সহি হবে। তার মানে বোঝা গেল তালখিসুর হাবিরে ইমাম জাবি হাদিসটাকে নিয়ে এসেছে, আল্লাহ আমৃত্যু রফলেন করতেন
এই হাদিসটার পরে ইমাম হাজার কোনো কালাম করেনি, মানে দেওবন্দিদের ওসুল অনুযায়ী আলহামদুলিল্লাহ হাদিসটা একদম সহি। তিন নাম্বার, একই লেখক জাফর আহমদ থানবি তাদের ও মানে তার রেজাল করিম আবরার বলেছেন যে হানাফি মাজহাবকে যদি জানতে হয় তাহলে এলাউ সুনান গ্রন্থটাই পড়তে হবে। কিছুদিন আগে দেখবেন আশরাফ, নামটা ভুলে গেলাম, শামসুদ্দুদ দোহা আশরাফের সঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি কথা বলেছেন শেষে প্রশ্নোত্তরের দিকে। আরেকটা মানে এলাউ সুনান তৃতীয় খণ্ডের ৫১ পৃষ্ঠা এবং কাওয়ায়েদে উলুমুল হাদিস ৫৭ নম্বর পৃষ্ঠাতে জাফর আহমদ ওসমানে আর একটা উসুল বলেছে হাদিস গ্রহণ বর্জনে। তিনি বলছেন যে কোনো মুজতাহিদ ইমাম যদি কোনো হাদিসকে নিয়ে আসে আর তার উপরে যদি জারাত তাদিল যদি কিছুই না করে তাহলে সেই হাদিসটাও হাসান সহি, সেটা দলিলযোগ্য। দলিলযোগ্য কোন হাদিস? যে হাদিস কোনো মুজতাহিদ ইমাম যদি নিয়ে আসে দলিল নেই সেখান থেকে তাহলে সেটা কখনোই জৈব না, বরং সেটা সহি অথবা হাসান হিসাবে বিবেচিত হবে। আমাদের আলোচিত হাদিসটা হাফেজ জাইলাই তার নাজবুর রায়াতে নিয়ে এসেছে, ইমাম মুলাক্কিন বদরুল মনিরে নিয়ে এসেছে। এইভাবে আমরা অসংখ্য দলিল দিতে পারবো যে হাদিসটা একাধিক জায়গাতে আলোচনা করা হয়েছে, এমনকি হানাফিদের গ্রন্থের মধ্যেও আছে। আর তারা প্রত্যেকে মুস্তাহিদ, ইমাম হাজার আসকালানি তিনিও মুস্তাহিদ আলহামদুলিল্লাহ। তা হানাফিদের তিনটে উসুল না চারটে উসুল দ্বারা হাদিসটা সহি, কমপক্ষে হাসান। প্রথম উসুল যে ইমাম আবু হানিফার রহমেল্লার আপত্তির ব্যাপারে বলেছে, প্রথম ইমাম আবু হানিফার সমসাময়িককালে কেউ ইমাম আবু হানিফাকে জৈব বলেনি, তাই পরবর্তীকালের কোনো যারা গ্রহণযোগ্য নয়, কোনো গ্রহণযোগ্য নয়। তো আমরা বলবো আব্দুর রহমান ইবনে কুরাইশের সমসাময়িককালে কেউ তাকে জৈব বলেনি, বরং খতিব বাগদাদি তাকে উত্তমই বলেছে, কল্যাণকর বলেছে। তার মানে এখান থেকে প্রমাণিত হয় আব্দুর রহমান ইবনে কুরাইশ তিনি সেকারাবি সহি, তার হাদিসটা কমপক্ষে হাসান, আল্লাহ সালে মৃত্যু বন্ধুরা ফুলে দেন। দুই নম্বর জাফর আহমদ উসমানি বলেছেন যে বিশেষ করে মানে তার তালখিসুর হাবির গ্রন্থে যদি কোনো হাদিসকে নিয়ে আসা হয় তাহলে সে হাদিসটা সহি। তিন নম্বর তালখিসুর হাবির গ্রন্থে যদি কোনো রাবিকে কোনো হাদিসকে নিয়ে আসা হয় আর যদি সুকুত এখতিয়ার করে সে হাদিসটাকে সহি বলে বিবেচিত করতে হবে। আর চার নম্বর কোনো মুস্তাহিদ যদি কোনো হাদিসকে নিয়ে আসে আর যদি তারপরে যারা তাদের না করে সে হাদিসটা সহি। আমাদের হাদিসটা দেবন্দীদের মানদণ্ডে চারিদিক থেকে সহি আলহামদুলিল্লাহ। এছাড়া জাফর আহমদ উসমানি আরও কথা লিখেছে যে ইমাম বাইহাকি যদি সনদ কুবরাতে বিশেষ করে সনদ কুবরার মধ্যে কোনো জাল হাদিস তিনি রচনা করেননি আলহামদুলিল্লাহ। এই পয়েন্টটা মনে রাখবেন, জাফর আহমদ উসমানি দেওবন্দি হানাফি তার একটা উসুল হচ্ছে এটা, ইমাম বাইহাকি যখন কোনো হাদিসকে তার বাইহাকিতে সংকলন করছে মানে সংকলন করছে সেই সময়তে যে হাদিসটাকে তিনি নিয়ে আসতেন ইমাম বাইহাকি তিনি কখনোই তার গ্রন্থে জাল হাদিসকে স্থান দেয়নি। কিন্তু আবরার বলছে যে আমাদের হাদিসটা নাকি জাল, অথচ আমাদের এই হাদিসটা ইমাম বাইহাকি সংকলনে এসছে। তার মানে এই হাদিসটা এই দিক থেকেও আলহামদুলিল্লাহ সহি প্রমাণিত হয়। চতুর্দিক থেকে মুফতি আবরার সাহেবকে আমি চ্যালেঞ্জ করেছি, আপনি বলেছেন যে ইসমা আর এই যে আব্দুর রহমান ইবনে কুরাইশকে আপনি একই সনদ ধরেছেন এটার প্রমাণ দিবেন। দুই নম্বর চ্যালেঞ্জ করেছি মুজাফফর বিন মহসিন তিনি কোথায় বলেছে এই হাদিসটা জাল, মানে আলবানি এটাকে সহি বলেছে, কোথাও বলেনি, এটা আপনি মিথ্যাচার করেছেন। তিন নম্বর যে আমি আপনাকে এ কথাও বলেছি যে কোন মহাদ্দিস এই হাদিসটাকে জাল বলেছে, কে বলেছে? অনেকজন মহাদ্দিস তাদের নিজ নিজ গ্রন্থ হাদিসটাকে নিয়ে এসেছে, কেউ জাল বলা দুঃসাহসিকতা দেখায়নি। আর কোথাকার আপনি একজন বড় হুজুর হয়ে গেছেন, আপনি হাদিসটাকে জাল বলে দিলেন? আমি সম্পূর্ণ মানে সংক্ষিপ্ত তাখরিজ করে দিই এই হাদিসটা কে কে নিয়ে এসেছি। দেখেন, প্রথম দেখেন এসে ইমাম হাজার আসকালানি তার তালখিসুর হাবি ৩২৭ নম্বর হাদিস নম্বরে নিয়ে এসেছে, ইবনুল মুলাক্কিন তার বদরুল মনি তৃতীয় খণ্ডে ৪৫৭তে নিয়ে এসেছে, ইমাম শাওকানি নাইনুল আওতা দ্বিতীয় খণ্ডে ২০৮ নম্বরে নিয়ে এসেছে, হাফেজ জাইলাই হানাফি রহিমহুল্লাহ তিনি নাজবুর রায়া প্রথম খণ্ডে ৪১০ পৃষ্ঠাতে এনেছে, এবং আল্লামা নাসরুদ্দিন আলবানী রহিমহুল্লাহ সিলসিলা হাদিস জঈফ আল মওযুআত ১৩ খণ্ডের ১১৮ পৃষ্ঠাতে এনেছে, সৈয়দ সাবিক ফিকুস সুন্নার প্রথম খণ্ডে ১৪৩ পৃষ্ঠা নিয়ে এসেছে, প্রথম খণ্ডে ১৪৩ পৃষ্ঠাতে। তাহলে ফতোয়াই দারুল ইফতা মিশরের নবম খণ্ডের ১৪৬ পৃষ্ঠাতে এই হাদিসটাকে নিয়ে এসেছে, এতজন নিয়ে এসেছে, কেউ জৈব বলারও দুঃসাহসিকতা দেখায়নি। আর আমাদের মুফতি আবরার এত বড় মহাদ্দিস হাদিসটাকে জাল বলে দিল। আমি যাদের নাম বললাম এখানে একজন মধ্যে জৈব বলেনি হাদিসটাকে, কেউ জৈব বলেনি হাদিসটাকে, যতজনের নাম এনেছি, কিন্তু আমাদের মুফতি আবরার সাহেব তিনি বাংলাদেশ থেকে বসে বড় রিজাল শাস্ত্রবিদ হয়ে গেলেন, তিনি হাদিসটাকে জাল বলে দিলেন। আর তিনি বলছেন কি একই হাদিসের মধ্যে দুজন কাজ্জাব রাবি, এটুকু বুঝেনি যে সনদ আসলে দুটো আছে ভাই, ভাই একটা সনদ না দুটো সনদ, ইসমার আলাদা সনদ, আব্দুর রহমান কুরাইশের আলাদা সনদ, এই এই মুকাল্লিদগুলো এতটাই জানে না, আবার মুজাফফর বিন মহসিনের ভুল ধরতে এসেছে। ভাই আমি এই জন্য বলি যে আপনার লজ্জিত হবেন। আব্দুল হাই লেখনাবি হানাফি বিদ্বান একজন, তার তালি তার তালিকুল মুমাজ্জাদাতে প্রথম খণ্ডে ৩৯৮ পৃষ্ঠাতে হাদিসটাকে তিনি নিয়ে এসেছেন দলিল হিসাবে,
তিনি দলিল হিসেবে নিয়ে এসেছে, হানাফি বিদ্যারও নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ। আপনাকে আমি দলিল যদি দিতে লাগি এই হাদিসটার তাহকিক এবং তাকরির সহ অনেক লম্বা সময় ধরে আলোচনা করতে হবে, আমি আলোচনাটা মানে শেষ করতে চাচ্ছি, এত লম্বা করতে চাচ্ছি না। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, তার মানে বুঝতে হবে যে রেজাল করিম আবরার সম্পূর্ণই ভাওতাবাজি করে গেছে। মুজাফর ইবনে মহসেন যে ভুল করেছে বলেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, হাদিসটা জাল তো দূরের কথা। যে মহাদ্দিসগুলোর নাম বললাম যারা হাদিসে নিয়ে এসেছে, কেউ হাদিসটাকে জৈব বলেনি, কিন্তু আমাদের আবরার হুজুর বড় মুক্তি একদম হাদিসটাকে পুরো একদম জাল বানিয়ে দিয়েছে, আবার সনদকে এক দুটো সনদকে একটা বানিয়ে দিয়েছে, আজীব ব্যাপার। এগুলোকে বলি যে ভাই লজ্জিত হওয়া দরকার আপনার, আমার মতো জেনারেল শিক্ষিত ছেলে আপনার ভুলগুলো ধরে দিচ্ছে, এগুলো লজ্জিত হওয়া দরকার। আপনি আরবির বড় পণ্ডিত হতে পারেন, আরবির পণ্ডিত হতে পারেন, কিন্তু আপনিও বুঝতে পারছেন যে আমি যে কথাগুলো বলছি, যে কতটুক তাহাকিকের পরে আপনার সঙ্গে কথাগুলো আমি শেয়ার করছি, এগুলো আপনিও বুঝতে পারছেন। শুধু আপনাদের যেহেতু হুজুরদের সিন্ডিকেট, হুজুররাই কথা বলবে, হুজুরদের সিন্ডিকেট আপনারা বানিয়ে ফেলেছেন যে আপনাদেরকে কথা বলতে হবে, জেনারেল শিক্ষিত ছেলের সঙ্গে কথা বলবো না, এই যে আপনাদের একটা পেস্টিজ পেস্টিজ ভাব করেন। কেননা রেজাল করিম আবরার উনিও ভালোভাবে জানে, আমি তাকে চ্যালেঞ্জ করেছি যে মানে একটা আলোচনার বিষয় ফেস দ্য পিপুলে মহিলাদের মসজিদ গমন, খুব ভালোভাবে জানে যে আমার সঙ্গে আসলে ইনশাল্লাহ অন্তত পক্ষে মাসালার উপরে তারা সফল কিছু নিয়ে যেতে পারবে না এবং এই বিতর্ক ইতিহাস হয়ে থাকবে, তার জন্য তারা সতর্কতামূলকভাবে তারা পিছে চলে যাচ্ছে। আমি জানি এটুক, আপনি বলেন না বলেন, অন্তত এই বিতর্কিত মাসালাতে অন্তত আমার সঙ্গে বিতর্ক করে আপনি যে বিজয় লাভ করবেন এটা সম্ভব নয়। যাই হোক, আমি নিজের ব্যাপারটা বলতে চাচ্ছি না, তবে এটাই, কেননা তাদেরকে যে ভুলগুলো এখন মধ্যে ধরে দিয়েছি, দেখেন তারা কতটা কটা জবাব দিচ্ছে, ইনশা ধারাবাহিক পর্যায়ে জবাব আসতেই থাকবে। খেলা তারা শুরু করেছে, শেষ আমরা করব। আপনার জন্য একটা গুড নিউজ, আমরা কাল থেকে শুরু করব ইনশাআল্লাহ মুফতি রেজাল করিম আবরারের উস্তাদ মৌলানা আব্দুল মতিন আব্দুল মালিক, এই যে তাদের একটা বই আছে বিখ্যাত বই কালজয় গ্রন্থ দলিল সহ নামাজের মাসাইল, এই বইয়ের পোস্টমর্টম করতে শুরু করব। তারা যে মুজাফফরের বইকে শুরু করেছে ইনশাআল্লাহ এটাও শুরু হবে যে তাদের হাত তাদের এই গ্রন্থগুলোর মধ্যে কতগুলো জৈব এবং জাল হাদিস আছে। ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা করেন, তারা যেই মানদণ্ডে আমাদেরকে মাপছে আমরা সেই মানদণ্ডে তাদেরকে মাপবো ইনশাআল্লাহ, চলতেই থাকবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।